হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই মাইটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গালি তো আজই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস সেভেনের লেসেন থার্টিন থেকে ঘোস্ট অন দা ভার আন্দার ইউনিট ট্যুর বেঙ্গলি মিনিং তো এর আগের ভিডিওতে ইউনিট ওয়ান আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা ওই দুটো ভিডিও দেখোই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো তো চলো আজকে ইউনিট টুটা আমরা শুরু করি লেটস কন্টিনিউ ইন ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট কামাল মেনশন দ্যাট এ ফ্রেন্ড অফিস হ্যাড ফাউন্ড আ স্নেক ইন হিজ বেড ওয়ান ওয়ার্নিং ইন অ্যান অ্যাটেম্প চেঞ্জ দ্য সাবজেক্ট মানে বিষয় পরিবর্তনের চেষ্টায় অ্যাটেম্পট মানে হচ্ছে চেষ্টা আর সাবজেক্ট টু চেঞ্জ দ্য সাবজেক্ট মানে বিষয় পরিবর্তন বা প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টায় কমল মেনশন কমল বলল কি বললো দ্যাট আ ফ্রেন্ড অফ হিজ তার এক বন্ধু হ্যাড ফাউন্ড আ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং কী বলল যে তার এক বন্ধু তার বিছানা সকালবেলা সাপ দেখতে পেয়েছিল। মানে এতক্ষণ ধরে তো ভূতের গল্প বলছিল তো এই ভূতের রাত্রিবেলা ভূতের গল্প হচ্ছে জেনারেলি সবাই ভয় পেয়ে যাবে তো ওরাও তোমাদেরই বয়সী বলতে গেলে সেরকমই বাচ্চা তার তাই ও কী করছে আর যাতে পরি প্রসঙ্গটা পরিবর্তন করা যায় সমানে ভূতের গল্প চলছে প্রসঙ্গটা যাতে পরিবর্তন করা যায় তার জন্য কমল কি করল বিষয়টা পরিবর্তনের উদ্দেশ্যে কি বলল যে আমার এক বন্ধু সকালবেলায় তার বিছানায় সাপ দেখতে পেয়েছিল ডিড হি কিল ইট সে কি এটাকে মেরেছিল আক্সড অনিলস মাদার অ্যাংশিয়াসলি অ্যাংশিয়াসলি মানে হচ্ছে উদ্বিগ্নভাবে বা চিন্তিতভাবে উদ্বিগ্নভাবে অনিলের মা জিজ্ঞাসা করলো সে কি এটাকে হত্যা করেছিল নো ইট স্লিপ ডাবে না এটা পালিয়ে গেছিল সেইট কমল কমল বলল গুড সে সেইট ভালো সে বলল ইট ইজ লাকি ইফ ইউ সি স্নিক আর্লি ইন দ্য মর্নিং যদি ভোরবেলা আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে অর্থাৎ ভোরবেলা যদি তুমি সাপ দেখো সেটা খুবই ভাগ্যের ব্যাপার বা সৌভাগ্যের ব্যাপার ইট ওন বাইট ইফ ইউ লেট ইট অ্যালন সিসাইড সে বললো যে তুমি যদি এটাকে ছেড়ে দাও মানে তুমি যদি এটার কোনো ক্ষতি না করো তাহলে সে তোমাকে কামড়াবে না বাইট মানে হচ্ছে কামড়ানো এটা কামড়াবে না মানে সাপটা তোমাকে তখনই ক্ষতি করবে যখন তুমি ওর দিকে তেড়ে যাবে তখনই কিন্তু তোমাকে কামড়াবে বা তোমায় তুমি যদি ওর কোনো ক্ষতি করতে চাও তখনই কিন্তু ও তোমায় কামড়াবে আদারওয়াইজ বা অন্য ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সাপ কিন্তু সচরাচর কামড়ায় না বাই ইলেভেন ও ক্লক আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার অ্যান্ড হার্ড অ ফিউ মোর ঘো স্টোরিজ ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ড মাদার হু স্পিরিট পেড দ্য ফ্যামিলি আ ভিজিট কমল অ্যান্ড আই ওই আর মোস্ট রিলাক্টেন্ট টু লিভ দ্য কম্পানি অন দ্য বারান্দা অ্যান্ড রিটায়ার টু দ্য রুম উইচ হ্যাড বিন সেট আপার্ট ফর আস তো এটা অনেকটা বড়ো ভেঙে ভেঙে বলছি দেখো মানিটা বোঝার চেষ্টা করো বাই ইলেভেন ও ক্লক এগারোটা নাগাদ আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার আমাদের রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পর অ্যান্ড হার্ড অফ ইউ মোর গো স্টোরিজ তারপরে আমরা রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পর অনিলের মায়ের কাছ থেকে আরও কয়েকটা বেশ কয়েকটা ভূতের গল্প আমরা শুনলাম ইনক্লুডিং ওয়ান যার মধ্যে একটা ছিল অ্যাবাউট অনিলস গ্র্যান্ড মাদার অনিলের ঠাকুমার সম্বন্ধে হু স্পিরিট মানে যার আত্মা পেইড দ্য ফ্যামিলি অ ভিজিট অ ফ্যামিলি ভিজিট পের দ্য ফ্যামিলি অ ভিজিট মানে যার আত্মা কী করতো তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতো মানে পরিবারের লোকজনকে মাঝে সাঝেই দেখা দিত তার অনিলের ঠাকুমার আত্মা কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাকটেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য বারান্দা এই যে বার বারান্দায় যে সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম সেই সঙ্গটা ছেড়ে যেতে বা ছেড়ে উঠতে আমি এবং কমল অনিচ্ছুক ছিলাম কারণ ও কেন অনিচ্ছুক ছিল কারণ উঠে গেলেই তো অন্য ঘরে তো শুতে যেতে হবে এবং সেটা এতক্ষণ ধরে ভূতের গল্প শুনেছে এবং ভয় পেয়ে থাকবে ঘুম তো আসবেই না রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক কমল এবং আমি বারান্দার এই মজলিশ যাকে বলে বারান্দায় সঙ্গ সবার সঙ্গ যেখানে বসেছিল সবাই সেখান থেকে উঠতে অনিচ্ছুক ছিলাম অ্যান্ড রিটায়ার টু দ্য রুম হুইচ হ্যাড বিন সেট আপার্ট ফর আস এবং তা সত্ত্বেও কি করতে হল আমাদের অন্য একটা ঘরে গিয়ে শুতে হলো যে ঘরটা আমাদের শোবার ব্যবস্থা করা হয়েছে অন্য একটা ঘরে চলে যেতে হলো যেখানে আমাদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার টু বি টোল্ড বাই অনিলস মাদার দ্যাট উই শুড রিসাইড সার্টিন ম্যাজিক্যাল ভার্সেস টু কিপ মোর মিসচেভিয়াস স্পিরিটস মিসচেভিয়াস মানে হচ্ছে দুষ্টু আর স্পিরিটস মানে ভূত বা দুষ্ট প্রেতাত্মা বা ভূত ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার মানে অনিল বাই টু টু বি টোল্ড বাই অনিলস মাদার মানে অনিলের মা ওদেরকে কয়েকটা জাদু মন্ত্র বলে দিয়েছিল যে যখনই তোমাদের ভয় পাবে দুষ্টু আত্মাদের বা এই দুষ্টু ভূতদের তোমাদের থেকে দূরে রাখতে অনিষ্টকারী যে সমস্ত আত্মা রয়েছে যে সমস্ত আত্মা মানুষের ক্ষতি করে সেই আত্মাদের নিজের থেকে দূরে রাখতে কতগুলো জাদুমন্ত্র অনিলের মা তাদের বলেছিল কিন্তু সেই জাদু মন্ত্রগুলো উচ্চারণ করতে আমরা ভয় পেলাম মানে ভয় পেলাম না মানে জাদু মন্ত্রগুলো মানে উচ্চারণ করে যে কোনো কাজ হবে যে আমরা ভালো অনুভব করব সেটা আমাদের মনে হলো না তা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করলাম উই ট্রাইড ওয়ান আমরা তার মধ্যে একটা চেষ্টা করলাম উই ট্রেন্ড যেটা কিছুটা এরকম ছিল ভূত প্রেত পিসাজ দানো ছু মন্তার সব নিকল জানা উইচ রাফলি ট্রান্সলেটেড spirits, ঘোস্ট sprites, কবলিনু ফ্লাই fly, কাম টু নাইট মানে এখানে একটা পোয়েম বা একটা কবিতা বা একটা ছড়া বলছে যেরকম হয়েছে বলি না আমরা বাংলায় বলি যেটা ভূত আমার ভূত পেতনি আমার ঝিল রাম সাথে আছে করবে আমার কি সেই রকমই একটা অনিলের মায়ে শেখানো একটা ছড়া বা জাদু মন্ত্র তারা বলছে যাতে ভূত দাঁত থেকে দূরে থাকে বা ভূত তাদের যাতে কোনো ক্ষতি না করে তো এই কবিতাটা কীরকম ভূত প্রেত পিসাজ দানো ছুমন্তর সব নিকাল জানা মানে ছুমন্তর হয়ে সব বেরিয়ে যা কেউ আসবি না উইচ রাফলি ট্রান্সলেটেড মিনস মানে যেটা সোজা সাপটা বা মোটামুটি একটা মানে করলে দাঁড়ায় ঘোস্ট মানে ভূত স্পিরিটস মানে আত্মা গবলিনস মানেও এখানে পিসাজ বলতে পারো পিসা আর স্প্রাইটস মানে হচ্ছে পরি তো এই তারা কি তাদেরকে কি কী বলছে যে তোরা আজ রাতে কেউ আসবি না সব উড়ে পালা

দ্য মোর আনইজি উই বিকেম ততই অস্বস্তিতে আমরা পড়ে গেলাম মানে ততই আমাদের আরও ভয় করতে লাগলো আনইজি মানে হচ্ছে অস্বস্তি অ্যান্ড আই কট ইন টু দ্য বেড এবং তারপরে আমি বিছানায় গেলাম আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্নেক্স ওই যে কমল বলেছিল সাপের কথা তো সাপ আছে কি না সেটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে বিছানায় শুতে গেলাম আই কুড নট লাই স্টিল আমি স্থিরভাবে শুয়ে থাকতে পারলাম না বাট কি কেপস টু টুইস্টিং অ্যান্ড টার্নিং কিন্তু বিছানার মধ্যে এপাশ সুপাশ করতে লাগলাম টুইস্টেড অ্যান্ড টার্নিং সরি টুইস্টিং অ্যান্ড টার্নিং মানে এপাশ সুপাশ করতে লাগলাম বিছানার মধ্যে অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর শ্যাডোস ফর মুভিং শ্যাডোস এবং দেয়ালের মধ্যে কোনো ছায়া ভেসে বেড়াচ্ছে কি না বা দেয়ালের মধ্যে কোনো ছায়া যাচ্ছে কি না সেই দিকে তাকিয়ে থাকলাম কমল অ্যাটেম্পটেড টু রেইস আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি বাট দিস ওনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইডি ইডি মানে হচ্ছে ভৌতিক কমল চেষ্টা করলো একটা গুনগুন করে গান করে আমাদের আত্ম মানে মনোবল স্পিরিটস মানে হচ্ছে মনোবল আত্মা বাড়ানোর না মনোবল বাড়ানোর চেষ্টা করলো গুনগুন করে গান করে কিন্তু তাতে আবহাওয়াটা আরও বেশি ভৌতিক হয়ে গেল অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আবহাওয়া আফটার এ ওয়াইল উই হার্ড সাম ওয়ান নকিং অ্যাট দ্য ডোর নকিং অন দ্য ডোর আফটার ওয়াইল কিছুক্ষণ কিছু সময় পর আফটার ইউয়েলভ মানে কিছুক্ষণ পর উই হার্ড সামান আমরা শুনতে পেলাম কার কোনো একজনকে সামান মানে কাউকে নকিং অ্যাট দ্য ডোর বা নকিং অন দ্য ডোর মানে কেউ একজন দরজার উপর টোকা মারছে সেটা কিছুক্ষণ পর আমরা শুনতে পেলাম অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড অ্যান্ড দ্য ভয়েসেস অফ অনিল অ্যান্ড দ্য মেয়ের সার্ভেন্ট এবং শুনে বুঝতে পারলাম যে এটা হলো অনিল এবং তার বাড়ির যে চাকরানি মানে মেয়ে মহিলা চাকর তার গলা গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংশিয়াস গেটিং আপ মানে পিছনা থেকে উঠে পড়লাম এবং দরজা খুললাম ওপেনিং দ্য ডোর মানে দরজা খুললাম আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংশিয়াস আমি দেখলাম যে তারা বিবর্ণ এবং উদ্বিগ্ন পেল মানে হচ্ছে বিবর্ণ আর অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলভস অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ অনিলের মায়ের বলা গল্পতে তারাও কিন্তু ভয় পেতে সক্ষম হয়েছে ফ্রাইডেনিং মানে ভয় পাওয়া সাকসেস মানে সফল হওয়া রেজাল্ট মানে ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট বলতে পারো অনিলের মায়ের গল্প শুনে তারাও কিন্তু ভয় পেতে সক্ষম হয়েছে আর ইউ অল রাইট তোমরা কি ঠিক আছো আক্সড অনিল অনিল বলল উডেন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস তোমরা কি আমাদের বাড়ির অংশে মানে আমাদের সাথে আমরা বাড়ির যে অংশে থাকি সেই অংশে কি আমাদের সাথে ঘুমাতে চাও ইট মাই ইট সেফার এটা এটা আরও বেশি সুরক্ষিত হবে মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রোস মুলিয়া আমাদের বিছানাপত্রগুলো বয়ে নিয়ে যেতে সাহায্য করবে উই আর কোয়াইট অল রাইট আমরা এখানে বেশ ভালোই আছি প্রোটেস্টেড কমল অ্যান্ড আই কমল এবং আমি বিরোধিতা করে বললাম মানে আমরা কিন্তু ভয় পেয়েছি কিন্তু তা সত্ত্বেও লেখক এবং কমল কিন্তু কোনোভাবেই স্বীকার করছে না যে ওরা ভয় পেয়েছে রিফিউজিং টু অ্যাডমিট দ্যাট উই উই আর নার্ভাস আমরাও যে ভয় পেয়েছি সেটা অস্বীকার করলাম বাট উই ওয়ার হাসল্ড অ্যালং টু অ্যালং টু দ্য আদার সাইড অফ দ্য ফ্ল্যাট অ্যাস দো আ ব্যান্ড অফ ঘোস্ট ওয়ার কনসপির কনসপায়ারিং এগেনস্ট আস কিন্তু আমাদেরকে এত তাড়াহুড়ো করে ওই ফ্ল্যাটের অন্য অংশে নিয়ে যাওয়া হলো বা বাড়িটার অন্য অংশে নিয়ে যাওয়া হলো যেন মনে হলো যে আমাদের বিরুদ্ধে যেন ভূতেরা ষড়যন্ত্র করছে মানে একদল ভূত গ্রুপ অফ বা এখানে ব্যান্ড রয়েছে ব্যান্ড মানেও তাই গ্রুপ মানে একদল ভূত যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কনসপে দেখার এখানে রয়েছে কনসপিরিং কানস্পিরিং মানে হচ্ছে ষড়যন্ত্র করা অনিল অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি বাট সাডেনলি উই হার্ড হার্ড স্ক্রিমিং ফ্রম দ্য ডাইরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লিভড আচ্ছা অনিলের মা এই সমস্ত কাজকর্ম মানে যখন অলিলা অনিল আমাদের কাছে এলো এবং তার চাকরানিও এলো আমাদের কাছে এবং আমাদের বিছানাপত্রগুলো অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছিলো বা অন্য বাড়ির অন্য অংশে ফ্ল্যাটের অন্য অংশে নিয়ে যাওয়া হচ্ছিলো এই সমস্ত কাজকর্মের মধ্যে অনিলের মা কিন্তু অনুপস্থিত ছিল অনিল মা কিন্তু জানতো না যে কমল এবং রাস্কিন বন্ড অর্থাৎ লেখক এক যা এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে বাট সাডেনলি উই হার্ড হার্ড স্ক্রিমিং কিন্তু হঠাৎ আমরা তার তীক্ষ্ণ চিৎকার চিৎকার শুনতে পেলাম স্ক্রিমিং মানে হচ্ছে তীক্ষ্ণ চিৎকার বা আর্তনাদ ফ্রম দ্য ডাইরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লিভ ঠিক সেই দিক থেকে যে দিকটা যে ঘরটা আমরা সবেমাত্র মাত্র ছেড়ে এসেছি সেই ঘরের দিক থেকে আমরা আওয়াজটা শুনতে পেলাম রাস্টি অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপেয়ার রাস্টি মানে রাস্কিন বন্ড এবং কমল রাষ্ট্রীয় এবং কমল অদৃশ্য হয়ে গেছে উদাহ হয়ে গেছে ডিস অ্যাপিয়ার্ড ক্রাইড সে চিৎকার করে বললো দে আর বেটস হ্যাভ গন টু তাদের বিছানাপত্রগুলোও চলে গেছে অ্যান্ড দেন ওয়েন শি কেম আউট অন দ্য ভারান্দা উই স আস ড্যাশিং অ্যান্ড স আস ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার প্যাজামাজ শি গেভ অ্যানাদার্স ক্রিম অ্যান্ড কোলাপসড অন এ কট এবং তারপর সে যখন বারান্দায় বেরিয়ে আসলো এবং দেখলো যে আমরা পাজামা পরে ঘোরাঘুরি করছি ড্রেসিং এউট মানে ঘোরাঘুরি করা বা পায়ে ছোটাছুটি করা তখন শি গিয়ে তখন কি করলো সে শি গিয়ে অ্যানাদার ক্রিম সে আরও একবার আর্তনাদ করে উঠল অ্যান্ড গোলাস্ট অনেক কট এবং একটা খাটিয়ার উপর থপ করে পড়ে গেল। আফটার দ্যাট তারপর থেকে উই ডিডেন্ট অ্যালাউ উইথ ডিডেন্ট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস ঘোস স্টোরিস অ্যাট নাইট তারপর থেকে অনিলের মাকে আর আমরা কখনও রাত্রিবেলা ভূতের গল্প বলতে দিইনি অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া বা বলতে না দেওয়া তো এখানে শেষ হচ্ছে ইউনিট টু কেমন লাগলো গল্পটা অবশ্যই করে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা থাকে দেন সেটাও আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে দেন ভাই